শেষ পর্যন্ত ব্যর্থ হলো ভারত বাংলাদেশকে চীন বিরোধী ব্লকে যোগদান করানোর জন্য হেন কোনো কাজ নাই যে ভারত করেনি এ ব্যাপারে ভারত সর্বশেষ আমেরিকাকে দিয়ে সর্বশক্তি নিয়োগ করেছিল বন্ধুরা যেটি বলতে চাচ্ছি তা হচ্ছে চীন বিরোধী ব্লকে যোগদান করার জন্য বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল আমেরিকা তবে শেষ পর্যন্ত কি হচ্ছে কারোই কোনো ধারণা ছিল না বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যম সমর্বিত এবং কূটনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে আমরাও ধরে নিয়েছিলাম বাংলাদেশ হয়তো শেষ পর্যন্ত আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদান করছে বা করতে বাধ্য হচ্ছে আর এটি ঘটেছিল ভারতের স্পষ্ট ইশারায় চীনের সাথে চরম মাত্রায় সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর এবং চীনের কাছে প্রায় এক হাজার বর্গ কিলোমিটার ভূমি হারানোর পর ভারত চীনকে চাপে রাখার জন্য বাংলাদেশকে ব্যবহার করার প্রয়াস পায় এ ব্যাপারে চীনের বিরুদ্ধে সাবকন্টিনেন্টের দেশগুলোকে একটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করে ভারত আর তারই প্রেক্ষাপটে বাংলাদেশকে নিয়ে সে ইন্দো প্যাসিফিক গেম খেলা শুরু করে আর এখানে ভারত ভালো করেই জানে ভারতের কথায় বাংলাদেশ চীন বিরোধী কোনো জোটে যোগ দেবে না আর এ কারণে সে আমেরিকাকে দিয়ে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক জোটে যোগ দেওয়ার জন্য বড় রকমের প্রেশার ক্রিয়েট করে আর এই ইন্দো প্যাসিফিক জোটই হলো চীন বিরোধী একটি নো প্ল্যাটফর্ম থেকে শুরু করে ভূ রাজনৈতিক এবং কূটনৈতিক প্ল্যাটফর্ম বন্ধুরা বাংলাদেশের সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে হয়েছিল বাংলাদেশ হয়তো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগ দিতে পারে তবে শেষ পর্যন্ত আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা ঘুরে আসার পর এ বিষয়টি স্পষ্ট করেছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ আপাতত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদান করছে না বন্ধুরা এখানে আমেরিকা হয়তো তেমন কোনো মন খারাপ করবে না তবে যে দেশটি ধাক্কা খালো তার নাম হলো ভারত ভারতের অনেক খায়েশ ছিল বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে টানার পর চীন হয়তো বাংলাদেশের উপর রুষ্ট হবে এবং বাংলাদেশ চীন অর্থনৈতিক সামরিক এবং কূটনৈতিক দূরত্ব সৃষ্টি হবে আর যে আর যার সুবিধা নেবে ভারত সাম্প্রতিক সময়ে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক অনন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে আর ততটাই দূরত্ব সৃষ্টি হয়েছিল ভারতের সাথে ভারত যখন বুঝতে পারে তার প্রতিবেশীগুলো পর্যায়ক্রমে তার থেকে দূরে সরে যাচ্ছে এবং বাংলাদেশের মতো প্রতিবেশীর বন্ধুত্ব হারানোর ব্যাপারে ভারতের সম্পূর্ণ দায় তখন ভারত সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য যদিও ইতিমধ্যে বাংলাদেশের সাথে ভারতের যে দূরত্ব সৃষ্টি হয়েছে এখানে কিছু মৌলিক বিষয় রয়েছে যা বাংলাদেশের স্বার্থের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং কিছু কিছু বিষয় বাংলাদেশের ভূ রাজনৈতিক নিরাপত্তার সাথে জড়িত বন্ধুরা তার মধ্যে আছে সীমান্ত হত্যা ভারতের অভ্যন্তরীণ এনআরসি এ সিএ বিশেষ করে নাগরিকত্ব সমস্যা বাংলাদেশের ভূ রাজনৈতিক নিরাপত্তার উপরে বড় রকম প্রভাব বিস্তার করে আর এ কারণে রুষ্ট হয় বাংলাদেশ সর্বশেষ বাংলাদেশে ভারতের বিভিন্ন উচ্চ পর্যায়ের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে ডেলিগেটসগণ ভারতের পররাষ্ট্র স্বরাষ্ট্র এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সকল কর্মকর্তাগণ বাংলাদেশকে আশ্বস্ত করে সিএএ এনআরসি এবং ভারতের নাগরিকত্ব বিষয়গুলো একমাত্রই ভারতের অভ্যন্তরীণ বিষয় এর সাথে বাংলাদেশের কোনো সমস্যা হবার কথা নয় বা বাংলাদেশকে কোনো সমস্যায় ফেলবে না ভারত এটি বলে আশ্বস্ত করে বাংলাদেশকে বলার অর্থ হচ্ছে বাংলাদেশকে এক প্রকার মিথ্যা জুজুর ভয় দেখিয়ে চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক কৌশলে টানার একটা প্রয়াস বাংলাদেশ শেষ পর্যন্ত একটা মাস্টার স্ট্রোকের মাধ্যমে আপাতত ইন্দো প্যাসিফিক কৌশলকে দূরে সরিয়ে দিল আর এ কারণে ভারতের ব্যথা বড় রকমের বেড়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা ভারত হয়তো নতুন গেম খেলার চেষ্টা করবে এখানে তাই বাংলাদেশের এ ব্যাপারে উচিত হবে সুস্পষ্টভাবে সতর্ক থাকা এবং চীনের সাথে যুক্তির সম্পর্ক রক্ষা করার মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়নগুলো যেন চালু রাখতে পারে এ ব্যাপারে সচেষ্ট থাকা বন্ধুরা চীনের অর্থনৈতিক কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক রক্ষা করার পাশাপাশি ভারত যেহেতু বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী তাই বাংলাদেশের উচিত হবে ভারতের সাথে যৌক্তির সম্পর্ক রাখা কারণ চীন বাংলাদেশকে কূটনৈতিক সামরিক এবং অর্থনৈতিক বা নিরাপত্তাগত সহযোগিতা দিলেও রোহিঙ্গা ক্ষেত্রে সে পুরোপুরি মায়ানমারকে সমর্থন দিচ্ছে যা বাংলাদেশের বড় রকমের নিরাপত্তা উদ্যোগ সৃষ্টি করেছে এক্ষেত্রে চীনকে ফাঁকা মার দেওয়া কখনোই ভালো হবে না বন্ধুরা কারণ বৈশ্বিক কূটনীতিতে চিরস্থায়ী শত্রুমিত্র বলতে কিছু নেই নিজস্ব স্বার্থই সর্বাগ্রে বিবেচিত হয় যেমন মায়ানমারের সাথে চীনের স্বার্থগত সম্পর্কের কারণে রোহিঙ্গা সমস্যার ব্যাপারে বাংলাদেশের বিরুদ্ধাচরণ করছে চীন আর বাংলাদেশ হয়তো ক্ষেত্রে চীনের অনেকগুলো প্রস্তাব সাম্প্রতিক সময়ে খারিজ করে দিয়েছে সেগুলো বিনিয়োগ এবং সামরিক বন্ধুরা হয়তো আমরা পর্দার আড়ালে এগুলো দেখতে পাচ্ছি না কিন্তু এটাই বাস্তব সাম্প্রতিক সময়ে চীনের সাথে অনেকগুলো সামরিক অস্ত্রের কন্ট্রাক্ট এবং বিনিয়োগ চুক্তি বাতিল করেছে বাংলাদেশ যেটা চীনকে এক প্রকার ভাবতে বাধ্য করে যে তারা বাংলাদেশের সাথে রোহিঙ্গা সমস্যা নিয়ে যদি এই ধরনের খেলা খেলে তাহলে চীনকে হয়তো ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক মাটি হারাতে হতে পারে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি প্রতিদ্বন্দ্বী প্রজেক্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে বাংলাদেশের উপরে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদানের চাপ যে অব্যাহত থাকবে এটা নিশ্চিতভাবে বলা যায় আর এই চাপ পর্যায়ক্রমে যাবে চীনের উপরে কারণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দেশগুলোকে যদি একটা একটা করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে গেঁথে ফেলা যায় তাহলে চীনের প্রভাব যেমন হ্রাস পাবে তেমনি অত্র অঞ্চলে বৃদ্ধি পাবে ভারত এবং আমেরিকার প্রভাব বন্ধুরা এক্ষেত্রে বাংলাদেশের চিন্তা হলো হঠাৎ কোন সিদ্ধান্ত না নিয়ে ভেবে অগ্রসর হওয়া তাই মার্কিন সরকারের সঙ্গে ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা নিয়ে কাজ করতে বাংলাদেশ আগ্রহী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে সোমবার মন্ত্রী মোমেন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও ব্লিংকেনের সঙ্গে ইন্দো প্যাসিফিক নিয়ে তার কোনো কথা হয়নি তবে পরে হোয়াইট হাউস থেকে একজন ডেপুটি তাকে ফোন করে জানান যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা নিয়ে একটি জোরালো প্রোগ্রাম করতে চান জবাবে ডক্টর মোমেন বলেন আমরা এখন আমাদের উন্নয়ন নিয়ে ব্যস্ত প্রথমত আমাদের লোকদের খাদ্য বস্ত্র বাসস্থান দিতে হবে তাদের আমাদের সুন্দর একটি জীবন দিতে হবে এছাড়া সব দেশ আমাদের বন্ধু সুতরাং আমরা খাদ্য ও ভালো জীবন দেওয়ার বিষয়ে বেশি উদ্বিগ্ন তবে কে ফোন করেছেন জানতে চাইলে ডক্টর মোমেন বলেন নাম বলতে পারবো না একজন ভদ্র মহিলা আমাকে ফোন করেছিলেন তারা বলেছে বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে তারা চিন্তা ভাবনা করে আমি বলেছি এটি নিয়ে আমরা চিন্তা করি না আমরা অনেক বেশি নিরাপদ আমরা এখানে এক ঢিলে দুই পাখি মারা গেল সেটি হচ্ছে চীনকে একটি বার্তা দেওয়া গেল চীন যদি বাংলাদেশের সাথে ভবিষ্যতে কোনো খারাপ ব্যবহার করে তাহলে বাংলাদেশের জন্য একটি প্ল্যাটফর্ম খোলা থাকলো সেটি হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অন্যদিকে ভারত যদি আমাদের অর্থনৈতিক সামরিক এবং নিরাপত্তা ইস্যুগুলো থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সেন্সিটিভ না হয় তাহলে চীনের প্ল্যাটফর্মটি খোলা রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই উন্মুক্ত বিশ্বের যুগে কেউই আমাদের শত্রু নয় বাংলাদেশের সাথে যে কোনো দেশের সাথে যে কোনো অঞ্চলের সাথে এবং যে কোনো স্ট্র্যাটেজির সাথে সে পার্টনারশিপ ঘোষণা করতে পারে সেটি দেখতে হবে বাংলাদেশের পক্ষে না বিপক্ষে বাংলাদেশের পক্ষে হলে কোনো কথা নেই কে কি ভাবলো সেটা নিয়ে চিন্তাভাবনারও কোনো কারণ নেই বাংলাদেশের রচিত হবে সরাসরি সেটির সাথে যোগদান করা বন্ধুরা একটা বিষয় এখানে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ হয়তো সাম্প্রতিক সময় বিবেচনায় ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজিতে যোগদান না করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ চীনের প্রযুক্তিগত আর্থিক এবং অন্যান্য সহযোগিতায় বাংলাদেশ অনেক বড় বড় প্রজেক্টগুলো চলমান রয়েছে এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে চীনকে তার প্রয়োজন যেমন ভারতকেও তার প্রয়োজন এবং আমেরিকাকেও তার প্রয়োজন তাই বাংলাদেশ হয়তো অপেক্ষা করছে আমেরিকা এবং ভারত বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করুক তখন হয়তো সে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বিষয়টি ভেবে দেখবে প্রথম দিকে যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয় তখন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে এই কথাটি বলেছিলেন যে আগে তারা বাংলাদেশে বিনিয়োগ করুক তারপরে আমরা ইন্দো প্যাসিফিক ভেবে দেখব হয়তো সেটির জন্যই তুলে রাখা হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হয়তো তারা বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে চীনের সমপর্যায়ে যাবে দিন শেষে লাভবান হবে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দুটি থেকে বিনিয়োগ আকর্ষণের পর বাংলাদেশ হয়তো একটি ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করবে যা বাংলাদেশের স্বার্থের অনুকূলে থাকবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে